ক্যারিয়ারের শুরুর দিক থেকেই পরিবার পরিজন নিয়ে বলিউড ভাইজান সালমান খান তার মুম্বাইয়ের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন। সম্প্রতি খুব সকালে তার বাড়ির বাইরে 4 রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাত 2 ব্যক্তি। এরপরই নড়ে চড়ে বসেছেন মুম্বাই পুলিশ। কারা এর পেছনে জড়িত জানতে শুরু করে তদন্ত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও নির্দেশনা দেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের। ভারতীয় গণমাধ্যমের খবর, রবিবার ভোর 5টার দিকে একটি মোটরসাইকেলে একজন অজ্ঞাত ব্যক্তি বান্দ্রায় সালমান খানের বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মুম্বাই পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন এবং গুলি চালানো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এরই মধ্যে হুমকি চিঠি দিয়ে ঘটনার দায় স্বীকার করেন বিষ্ণুই গ্যাং। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো হুমকিও দিয়েছেন বলিউড ভাইজানকে। জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণয় তার ভাইয়ের হয়ে এই হুমকি দেন। তিনি লিখেন, আজ যা হয়েছে তা শুধুই একটি ঝলক ছিল সালমান খান, যাতে তুমি বুঝতে পারো আমরা কতদূর যেতে পারি। এটা ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ, এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে আনমোল বিষ্ণু আরো লেখেন, দাউদ ও ছোট শাকিল নামের যে দুজনকে তুমি ভগবান মানো সেই নামের 2টি কুকুর পুষেছি বাড়িতে, বাকি বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম। এদিকে গত বছর থেকে ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান, আর তা দিয়ে আসছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়, আর এর সূত্র ধরেই এই গুলির ঘটনা। তাজরিন্দিকা, সময় সংবাদ, ঢাকা।